অনাদর অবহেলায় নষ্ট হচ্ছে মরমী কবি ও বাউল সাধক দেওয়ান হাসন রাজার সব স্মৃতি। এমনকি তার সৃষ্টি লালন পালনে তেমন উদ্যোগ নেই বলেও অভিযোগ সংস্কৃতিকর্মী ও তার ভক্তদের। প্রশাসন এবং হাসন রাজার উত্তরসূরীদের উদাসীনতাই এর জন্য দায়ী বলে অভিযোগ তাদের। সুনামগঞ্জে স্মৃতিবিজড়িত হাসন রাজার বাড়ি ঘুরে এসে আনিস আহমেদের তোলা ছবিতে স্থানীয় প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরীকে সাথে নিয়ে রিপোর্ট করছেন হাসান জাবেদ। বাউল সাধক দেওয়ান হাসন রাজা সুরমাপাড়ের জেলা সুনামগঞ্জের জমিদার পরিবারে 1854 সালে জন্মগ্রহণ করেন, মারা যান 1922 সালে। এই সময়ের মধ্যে যিনি 1500 গান লিখে গেছেন, একাধারে ছিলেন শিল্পী, সুরকার ও গীতিকার। মৃত্যুর 96 বছর পরও তার স্মৃতি সংরক্ষণে তেমন উদ্যোগ নেই বললেই চলে। তবে পরিবারের পক্ষ থেকে একমাত্র উদ্যোগ হিসেবে এই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয় 2008 সালে, যা দেখভাল করছেন হাসন রাজার প্রপুত্র সামারিন দেওয়ান। স্মৃতিবিজড়িত এই স্থানটি দেখতে প্রতিদিন এখানে অনেক দর্শনার্থী আসেন, কিন্তু যে ঘরটিতে হাসন রাজা থাকতেন এবং যে ঘরে বসে গানের আসর বসাতেন তা এখন ধ্বংসের কাছাকাছি। ঐতিহাসিক এসব স্থাপনা রক্ষণাবেক্ষণের কেউ নেই। হাসন রাজাকে দেখার দায়িত্ব আমাদের রাষ্ট্রের, আমাদের জনগণের, তার পরবর্তী প্রজন্ম যারা আছেন তাদের সামাজিক অবস্থানের কারণে, তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিগত কারণে হয়তো এটার প্রভাব হাসন রাজার উপরে পড়েছে, সেই জন্যই হয়তো অবহেলিত এবং উপেক্ষিত। দেশ ও দেশের বাইরে যে সাধক তার সৃষ্টি ছড়িয়ে দিয়েছেন তার স্মৃতি সংরক্ষণে প্রশাসনের পক্ষ থেকে কয়েক বছর আগে হাসন একাডেমি করার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। প্রকল্পপত্র একনেকের মিটিংয়ে প্ল্যানিং কমিশন টেন্ডার ইট পাটকেল বালবতার জায়গার নাম জারিটা পর্যন্ত হাসান নাম ধরে করা হয়, কিন্তু শেষমেশ উচ্চ পর্যায়ে সেই সরকারি সিদ্ধান্ত কীভাবে চেঞ্জ হয়ে গেল এটা অবাক হওয়ার মতো বিষয়। হাসন রাজার নামটাকে নামিয়ে দিয়ে এটাকে এখন রূপান্তর করেছেন সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির। আমরা দাবি করেছি যে হাসন রাজার একাডেমিটা সুনামগঞ্জে যত তাড়াতাড়ি সম্ভব করার জন্য। ডি সাহেব আমাদেরকে কথা দিয়েছেন যে উনি থাকা অবস্থায় আর যাই হোক হাসন রাজা একাডেমির ভিত্তিপ্রস্তর উনি স্থাপন করে যাবেন। যে কারণেই হোক, মরমী এই সাধকের স্মৃতির প্রতি সঠিক তত্ত্বাবধান হচ্ছে না। তবে সুরমাপাড়ের বর্তমান প্রজন্ম হাসন রাজার সৃষ্টিকে লালন করার চেষ্টা করছে। আরে বইঠা না ফালাইতে নাই, বইঠা না ফালাইতে নাই, শূন্যে মারে উড়ারে সারিলাম হাসনের নাউরে। প্রিয় এই সাধককে যেন তার প্রাপ্য সম্মানটুকু দেয়া হয় সেই দাবি এই প্রজন্মের। পালা করে ঘর বানায়া কদিন তাকুয়ার, আরে কদিন তাকুয়ার, আয়না দিয়া সাইয়া দেখি, আয়না দিয়া সাইয়া দেখি, পাকনা চুলা আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নায়া। হাসন রাজা, যিনি রাজা হয়েও অতি সাধারণ জীবনযাপন করতেন এবং সবসময় নিজেকে নিমজ্জিত রাখতেন সাধনার মধ্যে, আর সেই মরমী সাধকের স্মৃতি সংরক্ষণে উদ্যোগের যথেষ্ট ঘাটতি রয়েছে, যার ফলে ধ্বংস হতে বসেছে তার স্মৃতিবিজড়িত স্থাপনাগুলো। হাসান জাবেদ, এনটিভি নিউজ, তেঘরিয়া, সুনামগঞ্জ।